হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইন্ডিয়ান টপ 10 বেস্ট মাইলেজ বাইক নিয়ে। এবং এই ভিডিওয়ে যেসব বাইকগুলোর কথা বলবো সেগুলোর কিন্তু মাইলেজ 60 থেকে 75 কিমি পর্যন্ত। এবং তোমাদের আরও বলে রাখি, এই ভিডিওয়ে কিন্তু কোনো ক্যাসিক বা স্পোর্ট বাইকের কথা বলা হবে না, কিন্তু যেগুলো বেস্ট মাইলেজ বাইক সেইগুলোর কথা কিন্তু বলা হবে। তোমাদের এই ভিডিও আরও জানানো হবে এই বাইকগুলির অনরোড প্রাইস নিয়ে, এবং এর অনরোড প্রাইস কিন্তু খুবই সামান্য, 50,000 থেকে 1,00,000 টাকার মধ্যে কিন্তু এই বাইকগুলোর মূল্যে তোমরা পেয়ে যেতে পারো। দিনের পর দিন যেভাবে পেট্রোলের মূল্য বৃদ্ধি পাচ্ছে, পরপর কিন্তু মানুষ বেস্ট মাইলেজের বাইকগুলোর দিকে কিন্তু নজর যাচ্ছে। তো আজকের ভিডিওয়ে সেই সব বাইকগুলোর কথা বলবো যেগুলো খুবই দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে হুন্ডার তরফ থেকে হুন্ডা লিভো। যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে 4টি কালারে পেয়ে যাবে, এবং এই যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 109.51 সিসি, এবং এই যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 8.67 BHP। এবং এই বাইকটি যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 58 কিমি পার লিটার, এবং এই যদি অনরোড প্রাইজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 95,000 টাকার মধ্যে এই বাইকটি। এবং তারপর আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে হিরো পারসান এক্সটিসের যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে 3টি কালারে দেখতে পেয়ে যাবে, এবং এই যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকটি পেয়ে যাবে 110 সিসির এই বাইকটি, এবং এই যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 9 BHP, এবং এই যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 59 কিমি পার লিটার, এবং এর যদি অনরোড প্রাইজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 99,000 টাকার মধ্যে এই বাইকটি তোমরা পেয়ে যাবে। তারপর আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটিস, এর যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 4টি কালারের, এবং এর যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে এখানে তোমরা পেয়ে যাবে 97.2 সিসি, এবং এর যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 7.9 BHP, এবং এর যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে দুর্দান্তভাবে পেয়ে যাচ্ছ, সেটি হচ্ছে 60 কিমি পার লিটার। মাইলেজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 60 কিমি পার লিটার, এবং এর যদি অনরোড প্রাইজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 95,000 টাকার মধ্যে। এবং এই ভিডিওর যতগুলো বাইক আছে সবগুলো বাইকের কিন্তু অনরোড প্রাইজের কথাই বলা হয়েছে, একটাও কিন্তু এক্সরুম প্রাইজের কথা বলা হয়নি। তারপর আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস, এই বাইকটি যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে 12টি কালারের এই বাইকটি দেখতে পেয়ে যাবে, এবং যদি এর ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 97.2 সিসির বাইক, এবং এর যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 7.91 BHP, এবং এর যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানেও পেয়ে যাচ্ছ 60 কিমি পার লিটার। মানেই বুঝতে পারছো খুবই দুর্দান্তভাবে এই বাইকের কিন্তু তোমরা মাইলেজ পেয়ে যাচ্ছ, এবং এর যদি অনরোড প্রাইজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 85,000 টাকার মধ্যে এই বাইকটি। তারপর আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে হিরো HF ডিলাক্স, এবং এর যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে 10টি কালারের এই বাইকটি পেয়ে যাবে, এবং এর যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 97.2 সিসির বাইক, এবং এই যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 7.91 BHP, এবং এই যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 65 কিমি পার লিটার, এবং এর যদি অনরোড প্রাইজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 77,000 টাকার মধ্যে এই বাইকটি। মানেই তোমরা বুঝতে পারছো কত কম টাকার মধ্যে তোমরা এই সব বাইকগুলি পেয়ে যাচ্ছ, এবং এই বাইকগুলি কিন্তু দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে। তারপর আমরা যে বাইকটির কথা বলবো সেটি হয়তো আলাদাভাবে বলার কিছুই নেই, সেটি হচ্ছে হুন্ডা SP125 কিন্তু কয়েক বছর ধরে কিন্তু সারা বাজার কাঁপাচ্ছে, এবং এর যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে 5টি কালারে দেখতে পেয়ে যাবে, এবং এর যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 124 সিসি, এবং এর যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 10.72 BHP, এবং এর যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 65 কিমি পার লিটার, এবং এর যদি অনরোড প্রাইজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 1,00,000 টাকার মধ্যে এই বাইকটি। মানেই তোমরা বুঝতেই পারছো এই বাইকটি কতটা দুর্দান্ত, এবং এর প্রাইসও কিন্তু খুবই সামান্য। তারপর আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে বাজাজ CT 110, এবং এর যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10টি কালারের, এবং এর যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 115 সিসির বাইক, এবং এর যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 8.48 BHP, এবং এর যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 70 কিমি পার লিটার, এবং এর যদি অনরোড প্রাইজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 75,000 টাকার মধ্যে এই বাইকটি। মানে বুঝতে পারছো কত কম টাকার মধ্যে এই বাইকটি পেয়ে যাচ্ছ।
বাজাজ সিটি 110। তারপর আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে বাজাজ প্যাটিনা 110। এর যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমার এখানে পেয়ে যাবে 9টি কালারের, এবং এর যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমার এখানে পেয়ে যাবে 115.45 সিসি, এবং এর যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 8.48 BHP, এবং এর যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 70 কিমি পার লিটার। মানে বুঝতেই পারছো কতটা মাইলেজ দিয়ে থাকি, মানে 70 কিমি পার লিটার। এবং এর যদি অন রোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 85,000 টাকার মধ্যে এই বাইকটি। তারপরে আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে টিভিএস স্পোর্ট। এই বাইকটি যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 37 কালারের, এবং এর যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 109.7 সিসির বাইক, এবং এর যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 8.18 BHP, এবং এর যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকটিও পেয়ে যাচ্ছ 70 কিমি পার লিটার। এবং এর যদি অন রোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 85,000 টাকার মধ্যে এই বাইকটি। এবং আজকের ভিডিওয়ে সবার প্রথমে যে বাইকটি আছে সেটি হচ্ছে বাজাজ প্যাটিনা 100। এর যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমার এখানে 4টি কালারের পেয়ে যাবে, এবং এর যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমার এখানে পেয়ে যাচ্ছ 102 সিসির বাইক, এবং এর যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 7.9 BHP, এবং এর যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 74 কিমি পার লিটার, এবং এই যদি অন রোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 65,000 টাকার মধ্যে এই বাইকটি। মানে বুঝতে পারছো 65,000 টাকার মধ্যে কিন্তু তোমরা এই বাইকটি পেয়ে যাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও, এবং এই বাইকগুলো ছিল টপ 10 বেস্ট মাইলেজ বাইক অফ ইন্ডিয়া। এবং এই বাইকগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয় বাইক তা কিন্তু কমেন্টে লিখে যাবেন, এবং আসছে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন।